আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দারুন স্বাদের একটা রেসিপি নিয়ে, পাবদা মাছের রেসিপি। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে পাবদা মাছ রান্না করব বাটা মশলা দিয়ে, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বাজার থেকে বড় বড় পাবদা নিয়ে এসেছে। বর্ষার দিনে অনেক রকমের মাছ নদীতে পাওয়া যায়। এই যে দেখুন, যার কাছ থেকে মাছ নিয়ে এসেছে সে বেছে পরিষ্কার করে দিয়েছে, এখন খালি ধুয়ে নেব। আর এক একটা পাবদা দেখুন কত বড় বড়। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভীষণই ভালো লাগবে। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম রান্না আপনারা খেয়েছেন। নুন, হলুদ, একটু সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নেব। জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব। নুন হলুদ মাখা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, অপর পাশটাকেও ভেজে নেব। মাছগুলো ভালো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি যে প্রসেসে মাছ রান্না করছি, একবার হলেও বাড়িতে বানাবেন, তবে পাবেন পাবদা মাছের আসল টেস্ট। ওই তেলে ভেজে নেব। ওই তেলে দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা শুকনো লঙ্কা বাটা, জিরে, গোলমরিচ বাটা, হলুদ, স্বাদ মতো নুন, দুটো ছোট সাইজের টমেটো কুচি করে দিয়েছি। আর লঙ্কা একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেব।
নামানোর আগে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনাদেরকে আবারও বলবো, একবার এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা টেস্ট আসে। সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করেছি। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।